পশমগুলো কাটার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন চামড়া কেটে না যায় চামড়া থেকে কিছু দূরে কাটতে হবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পেটস লাভার কেজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে অ্যাঙ্গোরা খরগোশের যত্ন নেবেন তো চলুন কথা কম বলে ভিডিওটি শুরু করি সম্মানিত দর্শক প্রতিটা খরগোশকে প্রায় সমানভাবে যত্ন নিতে হয় কিন্তু বিভিন্ন খরগোশগুলোর মধ্যে অ্যাঙ্গোরা খরগোশের অতিরিক্ত মাত্রায় পশম থাকার কারণে এর যত্নটা একটু এক্সট্রা করে নিতে হয় পেট স্লাব কেজি ইউটিউব চ্যানেলের অনেকেই আছেন যারা অ্যাঙ্গোরা খরগোশ পালন করেন কিন্তু তার যথাযথ যত্ন করতে জানেন না আজকে মূলত আলোচনা করব কি কি যত্ন করতে হবে আঙ্গোরা খরগোশ সম্পর্কে তো চলুন আলোচনা করি কি কি যত্ন করতে হবে তা সম্পর্কে সম্মানিত দর্শক যে কোনো খরগোশরেই অবশ্যই তার ডায়েট এবং থাকার বাসস্থান ঠিক রাখতে হবে থাকার জায়গাটা ডেইলি একবার করে পরিষ্কার করে নিতে হবে অ্যাঙ্গোরার পশম অতিরিক্ত বড় হওয়ার কারণে তাকে বছরে দুই একবার খুব ভালো করে পশমগুলো কেটে দিতে হবে এই ট্রিমিং করার জন্য আপনি কাশি এবং ট্রিমিং মেশিন ব্যবহার করতে পারেন পশমগুলো কাটার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন চামড়া কেটে না যায় চামড়া থেকে কিছু দূরে কাটতে হবে অ্যাঙ্গোরা খরগোশ কিন্তু গরম একেবারেই সহ্য করতে পারে না তার জন্য অ্যাঙ্গোরা খরগোশের পশম কেটে ছোটো করে দিতে হবে অতিরিক্ত গরমে এরা খুব সহজেই হিট স্টক করে ফেলে তাই বছরে কমপক্ষে দুই একবার পশম কেটে দিতে হবে অর্থাৎ অ্যাঙ্গোরা খরগোশের পশম কাটা খুবই জরুরি অ্যাঙ্গোরা খরগোশের পশমগুলো কেটে না দিলে এবং প্রতিদিন আছড়িয়ে না দিলে পশমগুলো খুব দ্রুত জটলা বেঁধে যায় জটলা বাঁধলে পরবর্তীকালে তা ট্রিমিং করতে অনেক কষ্টকর যাতে পশমগুলো জট না বাঁধে সেই জন্য প্রতিদিন অথবা একদিন পর পর আপনাকে চিরুনি দিয়ে পশমগুলো আছড়িয়ে দিতে হবে এটা কোনোভাবে গাফলতি করা যাবে না কারণ পরবর্তীকালে জট বেঁধে গেলে তা ট্রিম করতে আপনারই কষ্ট হবে সম্মানিত দর্শক শীতকালে অ্যাঙ্গোরা খরগোশের পশম না কাটলেও চলবে কিন্তু গরমকালে ওদের পশমগুলো অবশ্যই আপনাকে কেটে ছোটো করে দিতে হবে পশম কাটা নিয়েই মূলত আজকের ভিডিও তবে আরেকটি কথা না বললেই নয় গরমে অবশ্যই অ্যাঙ্গোরা খরগোশকে ফ্যানের নিচে রাখতে হবে কোনোভাবেই ফ্যান ছাড়া রাখা যাবে না এবং সরাসরি সূর্য তাপে কোনোভাবেই রাখা যাবে না মাসে কমপক্ষে একবার হলেও কেটে দিবেন কোনোভাবেই কিন্তু খরগোশকে গোসল করানো যাবে না গা ময়লা হয়ে গেলে সুতির কাপড় ভিজিয়ে তা দিয়ে মুছে দিবেন এছাড়া বাকি কেয়ারগুলো অন্য অন্য খরগোশের মতনই সেম তো সম্মানিত দর্শক এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে এবং আপনার অনেক উপকার হবে তো কিছু কথা না বললেই নয় আপনি যদি পেটস লাভার কেজি ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনাদের সামান্য সাপোর্ট আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তো সম্মানিত দর্শক সুস্থ থাকুন আপনি সুস্থ রাখুন আপনার খরগোশকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে